السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم أما بعد বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ধিনী ভাই বন্ধুগণ, কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে। আজকে আমরা কোরআনের 6 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা মাইদার 51 নম্বর আয়াত থেকে 56 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখবো ইনশাআল্লাহ। তো যারা আমাদের বিগত ক্লাস না দেখে সরাসরি আজকের এই ক্লাস প্রথম দেখছেন, আপনাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য। অনেক সময় এমনও হবে আল্লাহ সুবহানাহু তাআলা যে ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল করেছেন তার কিছু অংশ আমাদের পূর্বের ক্লাসে আর কিছু অংশ আমাদের বর্তমান ক্লাসে। তখন দেখা যাবে আপনি পূর্বের অংশ না জানার জন্য আপনি এই টোটাল ঘটনা বুঝবেন না, উপলব্ধি করতে পারবেন না। তো এর জন্য চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاءَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ ইয়া আইয়ুহা লাযীনা, ওহে যারা আমানু ইমান এনেছো। ইয়া আইয়ুহা লাযীনা আমানু, ওহে যারা ইমান এনেছো, অর্থাৎ হে ইমানদারগণ। আল্লাহ এখানে ইমানদারদেরকে ডাক দিচ্ছেন, আহ্বান করছেন। লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না। এখানে লা অর্থ হচ্ছে না। লা তাত্তাখিযু, তোমরা কি করো না, গ্রহণ করো না। কী গ্রহণ করো না? আল ইয়াহুদা, ইহুদিদেরকে। ওয়ান নাসর, উ নাস খ্রিস্টানদেরকে। নাসর মানে খ্রিস্টান, ই ওয়া অর্থ হচ্ছে এখানে এবং বা উ বা আর। ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা কী করো না, গ্রহণ করো না। কি? আউলিয়া, বন্ধু হিসেবে। আউলিয়া, ওলি, আউলিয়া বন্ধু। তোমরা কী করো না, আল্লাহ বলতেছে মুমিনদেরকে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বাদুহুম, তারা পরস্পর। বাদুহুম, তারা পরস্পর, মানে হচ্ছে ইহুদি খ্রিস্টানরা পরস্পর। আউলিয়া ও বন্ধু, বাদিন পরস্পরের, যে ইহুদি খ্রিস্টানরা কি একে অপরের বন্ধু, অর্থাৎ কাফির কাফিররা বন্ধু। ওয়ামান আর যে, ওয়া অর্থ হচ্ছে আর, মান অর্থ হচ্ছে যে। ওয়ামান আর যে, ইয়াতাওয়াল্লাহুম, তাদেরকে বন্ধু বানাবে। ইয়াতাওয়াল্লাহুম, তাদেরকে বন্ধু বানাবে, মানে হচ্ছে যে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে। মিনকুম, তোমাদের থেকে। মিন থেকে, কুম তোমাদের, তোমাদের থেকে। ফা ইন্নাহু, নিশ্চয়ই সে, এখানে ফা তবে বা অতঃপর, ইন্না নিশ্চয়ই, হু সে, সেকে যে বন্ধু বানাবে। মিনহুম, তাদেরই অন্তর্ভুক্ত, যে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে কি তাদেরই অন্তর্ভুক্ত। ইন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, লা ইয়াহদি, হেদায়ত দান করেন না। নিশ্চয়ই আল্লাহ হেদায়ত দান করেন না। আল কৌমা, কৌম কৌম মানে কি সম্প্রদায়। আল জালিমিনা, জালিম সীমালঙ্ঘনকারীদের। হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আল্লাহ কি বলছে এখানে, মনে রাখতে হবে। আমরা অথচ আয়াত দেখলাম কিন্তু এর উপর আমাদের আমল খুবই কম। আমরা আজকে বর্তমান দেখতেছি কি আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানোর জন্য অনেকেই আমরা কি প্রতিযোগিতা শুরু করে দিই তাদেরকে প্রাধান্য দিতে, এবং কি তাদের রাষ্ট্রে বসবাস করার জন্য আমরা প্রতিযোগিতা শুরু করেছি। মনে রাখতে হবে এখানে তাদেরকে তো বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। কোনো ইহুদি খ্রিস্টান রাষ্ট্রে কোনো মোমেন স্থায়ীভাবে বসবাস করতে পারবে না, এটা উচিত না। মনে রাখতে হবে এটা, কোনো ইহুদি খ্রিস্টান রাষ্ট্রে মোমিন কি স্থায়ীভাবে বসবাস করা উচিত না। কেন? কারণ হচ্ছে হয়তোবা আপনি ইমানের উপর ঠিক আছেন কিন্তু আপনার পরবর্তী প্রজন্মগুলো দেখা গেছে আস্তে আস্তে কী হয়ে যাবে, তাদের কালচারে
তাদের মতো হয়ে যাবে, তখন তারা এই ইসলাম দিন তারা বুঝবে না, তারা এই দিন থেকে বেরিয়ে তাদেরকে অনুসরণ করবে। তো এর জন্য তাদেরকে তো বন্ধু হিসেবে গ্রহণ করবো না, তাদের রাষ্ট্রে আমরা কখনো স্থায়ীভাবে বসবাসও করব না। তারা একে অপরের বন্ধু, যে কাফেররা একে অপরের বন্ধু ইহুদি খ্রিস্টানরা, তোমাদের মধ্যে যে আর হচ্ছে মুসলমানদের মধ্যে যে তাদেরকে বন্ধু বানাবে সে তাদেরই অন্তর্ভুক্ত। খুব কঠিন কথা, এখন খুব সাবধানে। আমরা চাইলে কি ইহুদি খ্রিস্টান কোন কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না, কেন? যে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তাদেরই কি অন্তর্ভুক্ত, এর জন্য কখনোই তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। হ্যাঁ, আমরা তাদের সাথে কথাবার্তা বলতে পারি, চলতে পারি, কেন? যে আমাদের মূল উদ্দেশ্য থাকবে তাদেরকে আমরা দিনের পথে আহ্বান করব, আস্তে আস্তে তাদেরকে দিনের বুঝ দিব, দিনের দাওয়াত দিব, কিন্তু অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করব না। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের হিদায়ত দান করেন না। যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে, সীমালঙ্ঘন করবে, তাদেরকে আল্লাহ কী করবেন না, হিদায়ত দিবেন না। দেখি আমরা পড়ে আছি, فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين فترى. তবে তুমি দেখবে, ফা এখানে তাই বা অথপর, তবে তারও মানে দেখা, ফাতার তবে অথপর তুমি দেখবে, আল্লাযীনা যাদের, ফি মানে হচ্ছে মধ্যে, ফি মধ্যে সর্বদা ফি মধ্যে মনে রাখবেন, কলুবিহীন কলপ, কলপ মানে কি অন্তর, হিম তাদের, কলুবিহীন তাদের অন্তরসমূহের, মারদ রোগ বেদি, ইউসারিউনা তারা দ্রুত দাবিত হয়, ফিহিম তাদেরই দিকে, যেখানে বলা হচ্ছে যে তুমি দেখবে তাদেরকে যাদের অন্তরে রোগ রয়েছে, দুর্বলতা রয়েছে, ইমানের দুর্বলতা, যে মুনাফিক, তারা কি দ্রুত অগ্রসর হয় ওই ইহুদি খ্রিস্টান কাফেরদের দিকে। ইয়াকুলুনা তারা বলে, তারা বলে মানে কারা, যাদের অন্তরে রোগ রয়েছে, বেদি রয়েছে, মুনাফিক, তারা বলে নকশা আমরা আশঙ্কা করি, আন যে তুসিবানা আমাদের উপর পতিত হবে, তুসিবাত মুসিবাত, মুসিবাত থেকে তুসিবানা না, আমাদের উপর কোনো বিপদ আসবে, দে ইরাতুন কোনো ভাগ্য বিপর্যয়, ফাসা শিগগির হতে পারে মানে অচিরেই হতে পারে, আল্লাহ আল্লাহ আন যে ইয়াতিয়া দান করবেন, অচিরেই এমন হতে পারে যে আল্লাহ দান করবেন, বিল ফাতিহে বিজয়, বিজয় দান করবেন, আও অথবা আমরিন এমন কোনো বিষয়, আমর আমার মানে বিষয়, আমরুন মিন থেকে, ইংদিহি তার কাছে, ইংদা মানে হচ্ছে কাছে, হি তার, তার কাছে, তার কাছ থেকে মানে আল্লাহর কাছ থেকে, ফায়ুস বিহু ফলে তারা হবে, আলামা সে বিষয়ে যা আসারু তারা গোপন করেছে, ফি মধ্যে এটা হচ্ছে মুনাফিকদের কথা বলা হচ্ছে, আং ফুসিহিম তাদের মনের, না দিমিনা লজ্জিত। আচ্ছা এখন আমরা একত্র অর্থ দেখি তাহলে সহজে বুঝবে ইনশাআল্লাহ। তাই তুমি তাদেরকে দেখবে যাদের অন্তরে রোগ রয়েছে, যাদের অন্তরে রোগ রয়েছে তাদেরকে দেখবে, তারা দ্রুত তাদেরই দিকে দাবিত হয়, তাদেরই দিকে, যেটা আমরা আগের আয়তে দেখেছি যে ইহুদি খ্রিস্টান তাদেরকে বন্ধু বানাতে তারা দ্রুত দাবিত হয়, মুনাফিকরা, মুনাফিকরা কী করে বা গোপনে ইহুদি খ্রিস্টান কাফেরদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব তৈরি করে, তারা বলে মানে কারা বলে, মুনাফিকরা বলে, আমরা আশঙ্কা করি যে আমাদের উপর কোনো ভাগ্য বিপর্যয় পতিত হবে, যে মুনাফিকরা তাদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে গোপনে বন্ধুত্ব তৈরি করে
এবং তারা এখানে কি করেছে, একটা অজুহাত দাঁড় করেছে। যে অজুহাতটা কি, তারা বলে এরা যদি, যে ইহুদি খ্রিস্টানরা যদি মুসলমানদের উপর বিজয়ী হয় তখন না জেনে আমাদের উপর কোনো বিপদ আসে। তারা এই ভয়ে তারা কি করে, ইহুদি খ্রিস্টানদের সাথে একটা গোপন বন্ধুত্ব তৈরি করে। দেখেন তাদের ইমানের দুর্বলতা কত, কত দুর্বলের ইমান, ইমান তাদের, যে তারা ভয় করতেছে না জানি খ্রিস্টানরা ইহুদিরা ইসলামের উপর মুসলমানদের উপর বিজয়ী হয়, আর বিজয়ী হলে তারা যেন আমাদের কোনো ক্ষতি না করতে পারে, এজন্য তারা কি করছে, গোপনে ইহুদি খ্রিস্টানদের সাথে একটা সম্পর্ক তৈরি করেছে। এটি হচ্ছে মুনাফিকদের একটা চরিত্র। আচ্ছা, অতএব হতে পারে আল্লাহ বিজয় অথবা নিজের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এমন কোনো বিষয় দান করবেন, ফলে তারা, মানে হচ্ছে যে আল্লাহর বিজয় তো অবশ্যই আসবে, মনে রাখতে হবে ইসলামের বিজয় অবশ্যই আসবে, অবশ্যই। আমরা ইতিহাস দেখে দেখেছি আমরা যে মক্কা বিজয়, ইসলামের প্রাথমিক যুগের যে যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধে ইসলামের বিজয়, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত ইসলামের বিজয় অবশ্যই থাকবে। হয়তোবা সাময়িক কিছু সময়ের জন্য আমাদের গুণার কারণে, আমাদের যে অবস্থার কারণে কিছুটা এদিক সেদিক হতে পারে, কিন্তু মূল ইসলামের বিজয় কিন্তু সর্বদাই থাকবে, এটা মনে রাখতে হবে। এখন আমাদের ইমানের দুর্বলতা এটা, ইসলাম এমন, দেখেন কিয়ামতের আগে এমন কোনো অঞ্চল, এমন কোনো একটা জায়গা থাকবে না যেখানে ইসলামের বিজয় থাকবে না। গোটা দুনিয়াতে ইসলামের কি নিশান উঠবে, ইসলামের বিজয় নিশ্চিত হবে। তো এখন কি, এখানে বলা হচ্ছে যে অবশ্যই তো আল্লাহর এখানে বিজয় আসবে। যখন আল্লাহর বিজয় আসবে, ফলে তারা স্থির গোপন মনোভাবের জন্য অনুতপ্ত হবে। পরবর্তীতে কি, তারা তাদের যেই গোপন যে একটা সম্পর্ক, এটার জন্য কি তারা লজ্জিত হবে, অনুতপ্ত হবে। অবশ্যই কি ইসলামে বিজয় আসবে, তো এর জন্য সময় থাকতে সময়ের কাজ করতে হবে, সময় হারিয়ে আর কি আর আফসোস করে লাভ হবে না। তো দেখি আমরা পরে, ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين ويقولون এবং তারা বলবে, ওয়াও এবং يقولون তারা বলবে, আল্লাযীনা যারা আমানু ইমান এনেছে, যারা ইমান এনেছে তারা বলবে, আহাউলাই এরাই কি তারা, আল্লাযীনা যারা আকসামু প্রতিজ্ঞা করত বিল্লাহি আল্লাহর নামে, যে যখন ইসলামের বিজয় হবে তখন তো এখানে সত্য এবং মিথ্যার একটা পার্থক্য হয়ে যাবে, তখন ইমানদাররা এখানে তাদেরকে বলবে, ওই যে মুনাফিকদের সম্পর্কে বলবে, এরাই কি তারা যারা আল্লাহর নামে প্রতিজ্ঞা করত, জাহদা আইমানিহিম, জাহদা দৃঢ়ভাবে আইমানিহিম তাদের প্রতিজ্ঞাগুলোকে, ইন্না হুম নিশ্চয়ই তারা, ইন্না নিশ্চয়ই হুম তারা, লামা আকুম অবশ্যই আছে তোমা তোমার সাথে, অবশ্যই তোমার সাথে আছে। আচ্ছা এটা আমরা পরে বলতেছি, সেখানে হ্যাবিতত নষ্ট হয়ে গেছে, আমাদুহুম তাদের সব আমল, যে মুনাফিকদের, এই মুনাফিকের কারণে সব আমল কি হয়েছে, নষ্ট হয়েছে, ফাসবাহু ফলে তারা হয়েছে খাসিরিনা ক্ষতিগ্রস্ত। মুমিনরা বলবে, যখন সত্য মিথ্যার পার্থক্য হয়ে যাবে, এরাই কি তারা, অনেক সময় আমাদের মধ্যেও কি আমরা দেখি যে খুব ভালো মানুষ, কিন্তু পরবর্তীতে দেখা যায় কি তার মধ্যে কি অনেক অপকর্ম থাকে, অনেক অপকর্ম থাকে, তখন আমাদের মধ্যে একটা আফসোস হয় যে ওই লোকটাকে এত ভালো মনে করতাম, আজকে সে এটা করেছে, সে ওটা করেছে, এরকম অনেক সময় হয়ে থাকে আর কি, এটা বুঝাবার জন্য। তো এখন যখন আল্লাহর বিজয় আসবে, ইসলামের বিজয় হবে, তখন তো সত্য মিথ্যার পার্থক্য, তখন মুমিনরা বলবে, এরাই কি তারা যারা আল্লাহর নামে দৃঢ় প্রতিজ্ঞা করত যে নিশ্চয়ই তারা তাদের তোমাদের সাথে আছে, যে তারা আমাদের সাথে আছে এমন প্রতিজ্ঞা করত, কিন্তু আজকে কি প্রকাশ হয়েছে তারা মুমিন না, বরং তারা কি মুনাফিক। তাদের কর্মসমূহ নষ্ট হয়ে গেছে, তাদের কি কর্মসমূহ, তারা যে আমলগুলো করেছে আমলগুলো কি অযথা, কারণ তাদের তো ইমানই ঠিক নাই। মনে রাখতে হবে
ইমান ব্যতীত কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না। এটা ভালো করে মনে রাখতে হবে। প্রত্যেকটি, এটা আমরা কিছুদিন আগে একটা ক্লাসে দেখে আসছি, যে প্রত্যেকটি আমল আল্লাহর দরবারে কবুলিয়াত হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইমান। ইমান না থাকলে কোনো আমল গ্রহণ হবে না। আপনি যত ভালো কাজ করেন, আপনার পাতিলের যদি তলাই না থাকে, আপনি এর মধ্যে যত পানি ডাল রাখেন না কেন, পানি থাকবে না, এটা ছিদ্র দিয়ে পড়ে যাবে। আগে তলা ঠিক করতে হবে। তো এর জন্য মনে রাখতে হবে, আগে ইমান ঠিক করতে হবে, ইমান ঠিক করতে হবে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার ইমান ঠিক থাকবে সে কোনো না কোনো দিন জান্নাতে যাবে। হয়তো বা তার দুনিয়াতে গুনার জন্য তাকে আল্লাহ শাস্তি দিবেন, কিন্তু শাস্তি দেওয়ার পর যদি ইমান থাকে কোনো না কোনো দিন সে জান্নাতে যাবেই। কিন্তু যদি ইমান না থাকে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে তারা কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। দেখি আমরা পরে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহ عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء الله واسع عليم يا أيها الذين أهجر آمنوا إيمان نتصو ইয়া আইহুয়াল্লাযীন আমানু, হে ইমানদার গণ, মান যে, মান অর্থ হচ্ছে কি যে, ইয়ারতাদ্দা ফিরে যাবে, ইয়ারতাদ্দা রদ্দা ইয়ারতাদ্দা ফিরে যাবে, মিনকুম তোমাদের মধ্যে, মিন থেকে, কুম তোমাদের, তোমাদের থেকে, আন থেকে, দীনহি তার দিন, দিন মানে দিন ধর্ম, হি তার, তার দিন, ফাসাউফা তবে ওচিরি, ফা তবে সাউফা, সাউফা মানে কি ওচিরি মনে রাখবেন, ইয়াতি আনবেন, সৃষ্টি করবেন, আল্লাহ আল্লাহ বিকাউমিন এক সম্প্রদায়কে, যে কোনো সম্প্রদায় যদি আমরা সমস্ত মানুষ যদি মনে করেন দিন থেকে বেরিয়ে যাই, তাহলে কি এই দিন, আল্লাহর দিন কখনো থেমে থাকবে না। আল্লাহ এর পরিবর্তে অন্য কোনো আদম সন্তানকে কি করবেন, এখানে নিয়ে আসবেন এবং তাদেরকে দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন, দিন পালন করাবেন। ইউহিব্বুহুম, যাদেরকে তিনি ভালোবাসবেন, যে এমন এক সম্প্রদায় যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, হাব্বা ইউহিব্বু, হিব্বু মহাব্বত ভালোবাসা, ইউহিব্বুনাহু এবং তারা তাকে ভালোবাসবে, ওয়াও এবং ইউহিব্বুনা তারা ভালোবাসবে, হু তাকে, তাকে মানে এখানে আল্লাহকে, যে আল্লাহ ওই সম্প্রদায়কে ভালোবাসবেন, তাদেরকে ভালোবাসবেন এবং তারাও কী করবে, আল্লাহকে ভালোবাসবে, তারা মুমিন। আযিল্লাতিন বিনম্র হবে, আলা প্রতি আল মুমিনিনা মুমিনদের, যে মুমিনদের প্রতি বিনম্র হবে, দয়ালু হবে, আইজ্জাতিন কঠোর হবে, আলা প্রতি আল কাফিরিনা কাফিরদের, যে এমন এক সম্প্রদায় যার মোনা মুমিন তাদেরকে আল্লাহ ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবেন এবং মুমিনরা মুমিনদের প্রতি কী হবেন, দয়ালু হবেন, কাফিরদের প্রতি কঠোর হবেন। ইউজাহিদুনা তারা জিহাদ করবে, ইউজাহিদুনা তারা কী করবে, জিহাদ করবে, ফি সাবিলি পথে, ফি অর্থ হচ্ছে মধ্যে, সাবিল সাবিল মানে হচ্ছে পথ, ফি সাবিলি এখন পথের মধ্যে মানে হচ্ছে পথে, আল্লাহি আল্লাহর, আল্লাহর পথে কী করবে, জিহাদ করবে। এখানে মুমিনদের বৈশিষ্ট্য দিচ্ছে আল্লাহ, এখানে বর্ণনা করছে, ওয়ালা ইউ ওয়ালা ইয়াখাফুনা এবং তারা ভয় পাবে না, ওয়াও এবং লানা খাফা ইয়াখাফুনা তারা কী করবে না, ভয় পাবে না, লাউমাতা লাইম, লাউমাতা তিরস্কারের, লাইমিন কোনো তিরস্কারকারীর, যে মোমেনরা কোনো তিরস্কারকারীর তিরস্কারকে কী করবে না, ভয় পাবে না। জালিকা এটা, ফাদলুল্লাহি ফাদলুন মানে হচ্ছে অনুগ্রহ, আল্লাহর ফাদলুল্লাহি আল্লাহর অনুগ্রহ,
ইউতিহি, তিনি মানে হচ্ছে আল্লাহ তাকেই দান করেন, মান যাকে ইয়াশাউ তিনি ইচ্ছা করেন, আল্লাহু আর আল্লাহ, ওয়াও আর আল্লাহ আল্লাহ, ওয়াসিউন প্রাচুর্যময়, আলিমুন সর্বজ্ঞ। আচ্ছা এখান দেখি, হে মুমিনগণ, তোমাদের মধ্যে যে স্থিও দিন থেকে ফিরে যাবে, তোমাদের মধ্যে যে স্থিও দিন থেকে ফিরে যাবে মানে ধর্ম ত্যাগ করবে, শীঘ্রই আল্লাহ এমন সম্প্রদায় আনবেন যে আমি দিন থেকে চলে গেলাম, এখানে দিনের কোনো ক্ষতি হলো না, বরং আমি নিজেকে আমি ক্ষতিগ্রস্ত করে ফেললাম, কিন্তু এখানে কি দিনের কোনো ক্ষতি হবে না, বরং আল্লাহ কী করবেন এখানে অন্য একটা সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসবেন, যে সম্প্রদায়কে আল্লাহ ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবেন, তারাও কি আল্লাহকে ভালোবাসবেন, আর তারা মুমিনদের প্রতি বিনম্র হবে, দয়ালু হবে এবং কাফিরদের প্রতি কি হবে, কঠোর হবে। এখানে একটা মুমিনদের সম্পর্কে একটা বর্ণনা যে আমরা যদি দিন থেকে বেরিয়ে যাই তাহলে আল্লাহ এখানে এমন মুমিন আদম সন্তানকে নিয়ে আসবেন যে যাদেরকে আল্লাহ ভালোবাসবেন তারাও আল্লাহকে ভালোবাসবেন, তারা মুমিনদের প্রতি দয়ালু হবে এবং কাফিরদের প্রতি কী হবে, কঠোর হবে, তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো তিরস্কারকারীর তিরস্কার ভয় পাবে না, এর এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা দান করেন, আল্লাহ প্রচুর্যময় প্রজ্ঞাময়। দেখেন এখানে এই একটা জিনিস বোঝার যে আল্লাহ যাকে ইচ্ছা দান করেন, দেখেন আল্লাহ তো কাফিরকে এই দান করবেন না, মুমিনদের কি দান করবেন, প্রথমত হচ্ছে আমরা একাধিক আয়াতে দেখেছি যে আল্লাহ আপনি যেই পথে চলবেন, মনে করেন আপনি ভালো পথে চললে আপনাকে ভালো পথে চালাবে, ইমানের পথে চললে আপনি আল্লাহ আপনাকে ইমানের পথে চালাবে, এখন কি আপনি যদি কুফুরির পথে চলেন তাহলে আল্লাহ আপনাকে কুফুরির পথেই চালাবে, এটা আমরা একাধিক আয়াতে দেখেছি। এখন এই যে এই গুণগুলো মুমিনদের থেকে, এখন আল্লাহ কাউকে কাউকে দিতে পারেন আবার কাউকে নাও দিতে পারেন, এখন এই গুণগুলো না থাকলে যে আমি মুমিন না বিষয়টা এরকম না, এটা এখানে বোঝানো হচ্ছে যে এই গুণগুলো না থাকলে যে আমি মুমিন না বিষয়টা এরকম না, এটা মুমিনদের থেকে এই গুণগুলো আল্লাহ কাউকে অনুগ্রহপূর্বক দিতে পারেন আবার কাউকে নাও দিতে পারেন, মূলত এটা এখানে বোঝানো হচ্ছে, তার মানে এই না যে আমার মধ্যে যদি এই গুণগুলো না থাকে তাহলে আমি মুমিনই না, বিষয়টা হচ্ছে এরকম না। আচ্ছা দেখি আমরা পরে আয়াত, তবে এখানে সর্বোচ্চ ইমান আল্লাহর অনুগ্রহ অর্জনের জন্য আমাকে সর্বোচ্চ চেষ্টাও করতে হবে, এটা মনে রাখতে হবে। এখানে দেখি আমরা পরে আয়াত, মূলত তোমাদের বন্ধু হলেন অলি, অলি মানে কি অলি, অলি মানে বন্ধু, অলি অলি ইউকুম তোমাদের বন্ধু হলেন আল্লাহ আল্লাহ, অরসুলহু ও তার রাসুল, ওয়াও এবং বা উর রসুল, হু তার মানে আল্লাহর, আল্লাহর রাসুল, আল্লাযীনা এবং যারা, ওয়াও আর আল্লাযীনা যারা আমানু ইমান এনেছে, যে মুমিনদের বন্ধু কারা, আল্লাহ আল্লাহর রাসুল যারা ইমান এনেছে, আল্লাযীনা যারা ইউকিমুনা প্রতিষ্ঠা করে কায়েম করে আস-সালাত আস-সালাত, ওয়ায়ুতুনা আর প্রদান করে আর যাকাত যাকাত, ওহুম এবং তারা, ওয়াও এবং হুম তারা, রাকিউনা বিনীত, তোমাদের বন্ধু তো আল্লাহ ও তার রাসুল, যে আগে আমরা দেখেছি যে কি আল্লাহ কাফেরদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে নিষেধ করেছেন, আর এখানে বলা হচ্ছে যে প্রকৃতপক্ষে মুমিনদের বন্ধু কে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসুল, আর কে হবে, মুমিনগণ, আর কে হবে যারা সালাত প্রতিষ্ঠা করেছে নামাজি ব্যক্তি, আর কে হবে যারা যাকাত প্রদানকারী, এ অবস্থায় যে তারা বিনীত, এ অবস্থায় যে কি তারা বিনীত দয়ালু। তো এখানে আমাদের অনেকগুলো শিক্ষা পেয়েছি আমরা, আমাদের বন্ধুগুলো কী হবে, আমরা কাফের ইহুদি খ্রিস্টানদেরকে কখনোই বন্ধু হিসেবে, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবো না, অনেকে তো আমরা এটাও করে ফেলি, ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদেরকে কি আমরা বিয়েও করে ফেলি, আমরা মুসলমান ভানে বিয়ে করছি ওইটা ভিন্ন কথা, অনেক সময় তাদেরকে আমরা কী করি বিয়েও করে ফেলি,
তাদেরকে এগুলো করবো না। আমরা আমরা যত সম্ভব ইহুদি খ্রিস্টান কাফিরদের থেকে দূরে থাকব। আজকে আমরা কি করেছি, আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে ফেলেছি। আমরা অধিকাংশ, সবাই না, অধিকাংশ অধিকাংশ আমরা তাদের যে কালচার, ওই কালচার আমরা আকৃষ্ট হয়ে পড়েছি, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি, তাদেরকে প্রাধান্য দিচ্ছি, তাদের রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করার জন্য প্রতিযোগিতা শুরু করছি। আর এই জন্যই আজকে আমাদের ইসলামের এই অবস্থা, আজকে আমাদের মুসলমানদের এই অবস্থা, আজকে আমরা পরাজিত শুধু এই এই কারণগুলোতেই, কারণগুলোর কারণে আর কি আমরা। তো এর জন্য আমরা যথাসম্ভব এগুলো থেকে বিরত থাকব, তাদের থেকে দূরে থাকব। ইমানদারদেরকে আমরা, আল্লাহ ওয়ালাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব, তাদের কাছে বেশি বেশি যাইব, আমরা আলেম ওলামাদের কাছে যাব যাব আমরা যারা ইমানদার, নামাজি ব্যক্তি, পরহেজগার বান্দা, ভালো মানুষ, তাদের সাথে আমরা চলাফেরা করব, তাদের কাছে আমরা যাব। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস, আমাদের ক্লাস এখানে শেষ হবে ইনশাআল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ 1, 2, 3, 4, 5 নাম্বার পারা পর্যন্ত সম্পূর্ণ শেষ হয়েছে। 6 নম্বর পাড়ার আজকে 16 নম্বর পৃষ্ঠা শেষ হয়েছে। 4টি পৃষ্ঠার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা কি আমাদের 6 নম্বর পাড়া, 6 নম্বর পাড়া শেষ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা একে একে এভাবে সমস্ত কোরআনের অর্থগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপর আমাদের আরেকটি দ্বিতীয় চ্যানেল কিউবি শর্টস ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া হবে, আপনারা ওইটার মধ্যে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো রাখবেন ইনশাআল্লাহ। ওইখান থেকেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমরা ওইখানে ইনশাআল্লাহ নিয়োগ করেছি, আমরা একটা কোর্স হাতে নিয়েছি, যেটা হচ্ছে কোরআনের মৌলিক যে শব্দগুলো, একই শব্দ কিন্তু কোরআনে হাজারের বেশিও ব্যবহার হয়েছে। আপনি যদি কোরআনের মাত্র মনে করেন যে আপনার 200 শব্দ আপনি মুখস্থ করতে পারেন, 200 না, ধরেন 150টি শব্দের মতো মুখস্থ করতে পারলে আপনি কোরআনের প্রায় 40,000 শব্দ আপনি মুখস্থ হয়ে যাবে। আপনি 600 শব্দ মুখস্থ করলে আপনি কোরআনের 60,000 শব্দ আপনার মুখস্থ হয়ে যাবে। কোরআনে টোটাল শব্দ সংখ্যা, টোটাল শব্দ সংখ্যা হচ্ছে 77,000 সামথিং। তো আপনি যদি 600 শব্দ মুখস্থ করতে পারেন, তাহলে আপনার কী হয়ে গেছে, আপনার প্রায় কোরআনের 60,000 শব্দ মুখস্থ হয়ে গেছে। তো আপনার 600 শব্দ মুখস্থ করলে 60,000 শব্দ যদি আপনার মুখস্থ হয়ে যায়, তাহলে সিংহবাগ আপনার মুখস্থ হয়ে গেছে। তখন আপনার অনেক আয়াতের অনুবাদ আপনি নিজে নিজে করতে পারবেন। তো এর জন্য আবার কিছু গ্রামার থেকে নিয়ম প্রয়োজন হয়, অল্প কিছু গ্রামারের নিয়ম প্রয়োজন হয়। তো ইনশাআল্লাহ আমরা নিয়ত করেছি যে অচিরেই আমরা কি করব, একটা গ্রামারের উপর কোর্স করব, আরবি গ্রামারের উপর, যেটা হচ্ছে নাহু সরফ। ইনশাআল্লাহ অচিরে আমরা ওই কোর্সটাও আমরা ইনশাআল্লাহ আপনাদের মধ্যেই নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এর জন্য আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর দিন প্রচারে মনে রাখতে হবে, আমি নিজে আজকে বুঝতেছি, বিদায় আমি নিজে আমল করতে পারতেছি, কিন্তু আমার আশেপাশে যেই ভাইগুলো আছে, বন্ধুগুলো আছে, আমার ভুনেরা আছে, তাদেরকে কি করতে হবে, আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে। তাদের কাছে কি করব, আমাদের দাওয়াত পৌঁছাই দিব, আমরা তাদেরকে দাওয়াত দিব। আমরা বলছি না যে শুধু আমাদের চ্যানেলে দাওয়াত দিতে হবে, আপনারা ইসলামের ইসলামিক যত চ্যানেল আছে তাদেরকে ওই দাওয়াত দেন, ইসলামিক বই দেন তাদেরকে। শুধু চ্যানেল দাওয়াত দিতে হবে না, তাদেরকে ইসলামিক বই দেন, তাদেরকে আপনি ভালো ভালো আলেমদের লিখা বই তাদেরকে হাদিয়া দেন। এভাবেও কী করতে পারেন, আপনি ইসলামের প্রচার করতে পারেন, আমাদের ভিডিওগুলো আপনি শেয়ার করতে পারেন, তাদেরকে বলতে পারেন যে এখান থেকে আপনারা কী করতে পারবেন, শিখতে পারবেন। দেখেন, আপনি কাউকে যদি দাওয়াত দেন, আপনি নামাজে যাচ্ছেন, মনে করেন আপনি নামাজে যাচ্ছেন, একজন ভাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, আপনি যদি তাকে নিয়ে নামাজে দাঁড় করাই দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সে নামাজ পড়ে যা সওয়াব অর্জন করেছে, তার নামাজ কবুল হোক বা না হোক, তার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। সে নামাজ পড়ার কারণে যে সওয়াব হয়, এই সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। তো এর জন্য যে কোনো ভালো কাজ যদি আপনি কাউকে দিয়ে করান, যে কোনো ভালো কাজ, তখন কি ওইটার সওয়াবও আপনি লাভ করবেন, শুধু আপনি তাকে দিয়ে করানোর জন্য আপনি করেন নাই। তো এর জন্য ভালো কাজগুলো বেশি বেশি শেয়ার করবেন, যে কোনো ভালো কাজ বেশি বেশি শেয়ার করবেন, দিনের দাওয়াত দিবেন, দিনের দাওয়াত সর্বত্রে ছড়িয়ে দিবেন, এটা আমাদের চাওয়া আপনাদের কাছে। তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।